আসসালামু আলাইকুম দর্শক টিভার ভিউ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওটা স্পেশালি যারা ইউটিউবার তাদের জন্য এবং অ্যাওয়ারনেস ভিডিও বলতে পারেন বা অ্যাওয়ারনেস মেসেজ টাইপের কিছু একটা হবে এটা বলতে পারেন বিকজ ইদানিং ইউটিউবে খেয়াল করছি যে অনেকে চ্যানেলগুলো হ্যাক হয়ে যাচ্ছে অনেকে চ্যানেলগুলো হ্যাকাররা অ্যাক্সেস নিয়ে রাশিয়ান বা অন্যান্য ভিয়েতনাম অন্যান্য কান্ট্রির হ্যাকাররা আপনারা দেখবেন যে হঠাৎ একটা চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন বাট কিছুদিন পর দেখবেন যে আসলে ওই চ্যানেলে ওই টাইপের ভিডিও আর দেওয়া হচ্ছে না বিভিন্ন ধরনের বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ভিডিওগুলো দেওয়া হচ্ছে এবং প্রতিনিয়ত দিনে দেখা যায় একটা ভিডিও ওই চ্যানেলতে আপলোড হতো বাট আমার সাবস্ক্রাইব করা চ্যানেল আমি দেখতে পাচ্ছি যে দিনে 15-20, 50-100 পর্যন্ত ভিডিও আপলোড করে এবং ওগুলো অন্যান্য দেশের অন্যান্য ল্যাঙ্গুয়েজের এবং সবগুলো কপিরাইট বা অন্যান্য টাইপের ভিডিওগুলো তো আসলে হয়টা কি এবং এই চ্যানেলগুলো কীভাবে হ্যাক করা হয় এই বিষয়বস্তুগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলার চেষ্টা করবো এবং আপনার আপনি যদি একজন ইউটিউবার হন বা ইউটিউবিং শুরু করতে চান আপনার চ্যানেলটাকে সেভ করার জন্য আপনার কী কী পদক্ষেপগুলো কী কী রুলসগুলো ফলো করা প্রয়োজন সেই বিষয়বস্তু নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করবো এবং পুরো ভিডিও জুড়ে থাকবে আমি বিপ্লব হোসেন ফ্রম টিভার বিপু চলুন শুরু করা যাক দর্শক একটা জিনিস খেয়াল করবেন আমরা যখন ইউটিউবিং শুরু করি বা ইউটিউবিং করতে চাই আসলে আমাদের অনেক ঘাম ঝরে বা কষ্ট অর্জিত একটা চ্যানেল 1000 সাবস্ক্রাইবার যদি আপনি গেইন করতে চান কত পরিমাণ কষ্ট করতে হয় যাদের 1000 সাবস্ক্রাইবার হয়েছে বা হবে ভবিষ্যতে বা যাদের 1-200 সাবস্ক্রাইবার অন্তত হয়েছে আপনারা বুঝতে পারেন যে কি পরিমাণ কষ্ট করে আপনাকে 1000 সাবস্ক্রাইবার গেইন করতে হয় সেই সাথে হ্যাকাররা কিন্তু সবসময় টার্গেট করে মনজাইজ বা বড় বড় চ্যানেলগুলো ছোটোগুলোকে করে না এমনটা কিন্তু না ফ্রিতে আপনার কোনো ভুলের কারণে যদি হ্যাকার একটা 100 সাবস্ক্রাইবার চ্যানেলের অ্যাক্সেস পেয়ে যায় সেটা কিন্তু তার লাভ ফ্রিতে যদি কেউ 1 টাকাও পায় সেটাও কিন্তু লাভ সো এই বিষয়বস্তুগুলো মাথায় রাখতে হবে এবং কোন কোন বিষয় এমন তিনটা আমি বিষয় শেয়ার করবো যেগুলো কারণে মোস্ট প্রবাবলি বাংলাদেশের চ্যানেলগুলো হ্যাক হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের চ্যানেলগুলো হ্যাক হওয়ার পর আসলে করার কিছু থাকে না বিকজ রিকভারি মেল রিকভারি ফোন নাম্বার তারা সব কিছু চেঞ্জ করে ফেলে ইভেন চ্যানেলের যে প্রাইমারি ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেটাও কিন্তু তারা চেঞ্জ করে ফেলে হ্যাকারদের বিশেষ কিছু পদ্ধতি জানা আছে বিশেষ কিছু টুলস তারা ইউজ করে যার কারণে আপনি চাইলে পরবর্তীতে আপনার চ্যানেলগুলো ব্যাক করে আনতে পারবেন আপনি যদি এই ভুলগুলো করেন ফার্স্ট অফ অল আপনি যেই ইমেল দিয়ে ইউটিউব চ্যানেল খুলবেন সেই ইমেল দিয়ে আসলে অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো লিঙ্ক বা অন্য কোনো অ্যাপসে লগ ইন করবেন না অনেকেই দেখা যায় যে এয়ারড্রপ বা বিভিন্ন ধরনের লোভনীয় অফারে ক্লিক করে এই ধরনের ওয়েবসাইট বা বিভিন্ন অ্যাপসে সাইন ইন করেন সো কেউ কেউ কী করে আপনার ইমেলের যে অ্যাক্সেসটা নিয়ে নিচ্ছে এটাকে তারা খারাপভাবে ইউজ করতে পারে সো আপনি চেষ্টা করবেন একটা ইউনিক ইমেল দিয়ে আপনার চ্যানেলটাকে ইউজ করার জন্য এবং আপনারা যারা ইতিমধ্যে ইউজ করে ফেলেছেন সো আপনার ট্রাই করবেন কি ওই যে আপনার ইমেলে গিয়ে ওয়েবসাইট পারমিশন বা অ্যাক্সেস টাইপের কিছু একটা দেখতে পারবেন ওইখান থেকে আপনি সবগুলো ওয়েবসাইটকে ব্লক করে দেবেন তাহলে পরবর্তীতে আপনার সমস্যা হবে না আমি আবারও বলছি আপনারা যে ইমেল দিয়ে ইউটিউব চ্যানেল খুলবেন ওই ইমেলটা অন্যান্য ওয়েবসাইট কিংবা বিভিন্ন অ্যাপসে ব্যবহার করা থেকে বিরত থাকবেন এতে ভবিষ্যতে আপনার ইমেলটা যদি আপনি ব্যবহার করেন ইমেলটা কিন্তু রিস্কের মধ্যে থাকে সো অবশ্যই 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 ট্রাই করবেন এই রুলসটা বা এই পলিসিটা মেনে চলার জন্য আমার পক্ষ থেকে সেকেন্ড টিপস হচ্ছে স্পন্সর ইমেল আসলে অবশ্যই লিঙ্ক যদি কোনো লিঙ্কে ক্লিক করতে বলে অবশ্যই বুঝে শুনে ক্লিক করবেন কিছুদিন আগে স্পন্সর ইমেল নিয়ে আমি একটা স্পেসিফিক ভিডিও বানিয়েছিলাম যেখানে আপনাকে প্রলোভন দেখানো হবে এবং বিভিন্ন বিষয় জানতে বা সিমোর বা লার্ন মোর এখানে ক্লিক করুন ওইখানে ক্লিক করে আপনাকে হয়তো বা চ্যানেল লগ ইন করতে বলবে আপনি লগ ইন করলেই আপনার চ্যানেল ভ্যানিশ আপনার চ্যানেলটা তাদের হাতে চলে গেল অথবা আপনি যদি শুধুমাত্র ক্লিক করেন কোনো ফিশিং সাইটে বা এই টাইপের কোনো লিঙ্ক ওরা তৈরি করে দেয় যে হুবাহু ইউটিউব থেকে এসেছে বা হুবাহু কোনো বড় কোম্পানি থেকে এসেছে আপনাকে স্পন্সর অফার করা হলো সো আপনি ওইটাতে ক্লিক করা মাত্রই আপনার চ্যানেলের অ্যাক্সেসটা তাদের কাছে চলে গেল এই জন্য অবশ্যই যদি কোনো লিঙ্ক সন্দেহ মনে হয় যে এই ব্রাউজারে আপনার ওই ইমেলটা লগ ইন করে নেই ওই ব্রাউজারে ওই লিঙ্কটা কপি করে নিয়ে গিয়ে অন্য একটা ব্রাউজার দিয়ে যে ব্রাউজারের মধ্যে বা যে কম্পিউটারে বা যেই ফোনে আপনার ইমেল লগ ইন করেন ওটা দিয়ে ট্রাই করতে পারেন আর যদি হয় আপনার কম্পিউটার একটা বা ফোন একটা সেক্ষেত্রে আপনি অন্য ব্রাউজার ট্রাই করতে পারেন যে ব্রাউজারের মধ্যে আপনার ইমেলটা লগ ইন করেন আশা করি দুইটা টিপস আপনারা বুঝতে পেরেছেন এবং আমার পক্ষ থেকে থার্ড টিপস হচ্ছে চ্যানেলের জিমেল দিয়ে আজে বাজে কোনো লিঙ্কে কোনো মতোই ক্লিক করবেন না আপনি কোনো ওয়েবসাইটে অবশ্যই অ্যাকাউন্ট খুলবেন না এবং কোনো ওয়েবসাইটকে আপনার ইমেলের অ্যাক্সেস দিবেন না সেকেন্ডলি হচ্ছে আপনি কোনো স্পন্সর লিঙ্ক লোভনীয় যদি কোনো লিঙ্ক পান অথবা যে কোনো ধরনের কোনো লিঙ্ক আপনি পেতে পারেন সো সেক্ষেত্রে অবশ্যই ট্রাই করবেন যে ওই লিঙ্কে না ক্লিক করার জন্য আর স্পন্সর লিঙ্কে তো ক্লিক করাই যাবে না এটা নিয়ে আমি স্পেসিফিক ভিডিও বানিয়েছিলাম এবং যে কোনো লিঙ্কে আপনি যদি আপনার সাইন আপ উইথ মেইল ক্লিক হিয়ার উইথ ইউর জিমেল অ্যাড্রেস এই টাইপের কোনো লিঙ্ক পান অবশ্যই সেখান থেকে ক্লিক করা থেকে বিরত থাকবেন বিকজ এগুলো এইভাবেই মূলত হ্যাকাররা ফাঁদ পেতে থাকে আপনার চ্যানেলটাকে তাদের অ্যাক্সেসে নিয়ে যাওয়ার জন্য দর্শক আমি চেষ্টা করলাম এই ভিডিওতে পুরো বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করে দেওয়ার জন্য তারপরেও যদি চ্যানেল হ্যাকিং নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে অথবা কারো চ্যানেল হ্যাক হয়ে গেছে ইতিমধ্যে আপনাদের যদি কোনো অ্যানাদার কোনো ওয়ে বা আপনারা যারা
আমার ভিডিওটা দেখছেন। আপনাদের যদি অন্য কোনো উপায় জানা থাকে যেগুলোর মধ্যে চ্যানেল হ্যাক হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, বিকজ ওগুলো দেখেই আপনারা অথবা আমার অডিয়েন্স যারা রয়েছে সবাই সতর্ক হয়ে যাবে। আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলা ভাষার ভিডিও দেখছি, যেহেতু আমাদের উপকার হবে। হয়তো আপনি আজকে কারো উপকার করছেন, কালকে কারোর দ্বারা আপনার উপকার হয়ে যেতে পারে। দর্শক, আমি চেষ্টা করলাম এই ভিডিওতে পুরো বিষয়টি, চ্যানেল যে হ্যাকিং হয় কীভাবে হয় এবং আপনার কী কী ভুলগুলোর কারণে চ্যানেলগুলো হ্যাক হতে পারে এই বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার জন্য অবশ্যই বেশি বেশি দোয়া করবেন, বিকজ আমি জানি আপনারা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।